السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين رب اشرح لي صدري ويسر لي امري وأحل عقده من لساني يفقه قولي شرح ازررميا الضرباحيك লাইভ ক্লাসে সবাইকে স্বাগত আমরা শিখছিলাম ফেলে মুদারেকে দানকারী আমিল সমূহ তিনটা আলোচনা হয়ে গেছে আন লান লা আজকে আনলান ইদান আজকে আমরা চার নাম্বারটা থেকে শিখবো ইনশাল্লাহ আর রেও কাই কাই এটা হচ্ছে চার নাম্বার মোয়ালিফ রহিমাল্লাহ যে সিরিয়াল বলেছেন সেই সিরিয়ালে এটা চার নাম্বার যেটা ফেলে মোদারাকে নসব দান করে তো কাই আয় দন তানসিবুল ফেল আল মোদারিয়া কাইও একইভাবে ফেলে মুদারেকে নসব দান করে যেভাবে আন লান এবং ইদান এগুলো ফেলে মুদারেকে নসব দান করে এইভাবে একইভাবে কাই এটা ফেলে মুদারেকে নসব দান করে ফাইদা কুলতালি শাকসুইন সুতরাং তুমি যদি কোনো একজনকে বলো লিমা দা জিতা তুমি কেন এসেছ বা কলা তখন সে বলবে যে তখন সে বলল যে কাই আক করা আ কাই আ আ কর এসছি যেন আমি পড়ি পড়তে পারি বা আমি পড়ার জন্য আসছি তো না কলো কাই আমরা এ রাবের মধ্যে কাইয়ের এ রাবের সম্পর্কে বলবো যে কাই হরফ নাসবিন কাই হচ্ছে হরফেনসব ইয়ানসিবুল ফেয়ালুল মুদারিয়া যের ফেলা মুদারাকে নসব দান করে আ ফেলুন ফেয়ালুল মানসবন মানসো বিকাই কাই যেহেতু ফেলে মুদারেকে নসব দান করে এই জন্যে আক্র আয় ফেলে মুদার এটা হচ্ছে ফেলুন মুদার মানসবন বি কাই কাই দ্বারা এটা মানসব হয়েছে আর আলামত নসবিহি ফাত জাহিরা ফি আখরিহি হাদ আল্লা দাহাবা ইলাইহিল মোয়াল্লিফু রাহিমাহুল্লাহ হুয়া যে কাই যে ফেলে মুদারেকে নসব দান করে কাই নিজেই এটার ব্যাপারেই মোয়ালিফ রাহিমউল্লাহ মতামত দিয়েছেন এই মতের উপরে আছেন হুয়া সহি আর এটাই হচ্ছে সহি সঠিক যে আন্না কাই এটাই সঠিক যে কাই তাংসেবু বে যে কাই নিজেই কাই নিজেই নসব দান করে ফেলে মোদরেকে তার সাথে আর অন্য কোনো নসব দানকারী হরফ নাই আম্মাল বা ইউনা আর অপরদিকে বসরাবাসী যারা রয়েছেন বসরার নাহবিদরা তারা ফাইয়া উনা তারা বলেন যে কাই তাংসুবু মিনাফ সিহা কাই তার নিজে নিজেই নসব দেয় না ফেলে মোবাইকে লি আরফু জারিন কেননা তা হচ্ছে হরফে জার কাই হচ্ছে একটা হরফে জার ফাঁকাই নাক ফিহা যা তখন কাইয়ের ব্যাপারে আমরা বলবো যে হারফু তা আলি এলিন কাইকে তখন আমরা বলবো হারফু তা আলে এলেন হারফু নারফু নাসোবিন না বলে বলব হারফু তা আলে এলেন এটা বসরাবাসীদের মতামত অনুসারে ওয়ালফে এলো বা আদাহা মানসো বন বে আন আর কাইয়ের পরে যে ফেলটা আছে ফেলে মুদারিটা আছে সেটা মানসো হবে আন দ্বারা আই কাই আন অর্থাৎ থাকবে কাই আন আক্র এরকম লা কিন কিন্তু সহী হচ্ছে মা আদাহ বা ইলাহি মোয়াল্লিহু ওয়ালিফ রহিম আল্লাহ যেই মতামতের উপরে প্রতিষ্ঠিত আছেন বলেছেন যে মতামত সেটাই হচ্ছে সহি ফানা হাদর তু ইলাল মসজিদি কাই উসল্লিয়া কলু ওয়ানাকোলু হাদর তু ইলাল মাদুর সতী কাই আদরুসা বিসবি ওয়া আদরুসা লিউকু ই হুমা বা আদা কাই এটা কাইয়ের পরে সংগঠিত হওয়ার কারণে এই পরে এই দুইটা ফেল ফেলে মোদারে আসার কারণে নসব দিয়ে আমরা বলবো সল্লিয়া ও আদরুসা আর আল্লাহ তালা বলেন যে লিকাইলা তাস আউ লিকাইলা তাস আউ আলা মা ফা তাকুম পালফে আলু তা বিকাই ওয়া আইলা মাত নাসবিহি হাদফুন নুন অর্থাৎ ছিল তা না এটা হয়ে গেছে তা সাউ মিনাল আফ আলীল খমসা কেননা এটা হচ্ছে পঞ্চই ফেলের অন্তর্ভুক্ত ওয়াল ওয়া উ ফাইলুন আর তার ওয়াউটা হচ্ছে ফাইল আসলাম তু কাই আদফুলাল জাননাতা আমি ইসলাম কবুল করেছি যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি তো এখানে আসলাম তো ফেল মাদিন আসলাম তো ফেলে মাদী কাই তা আলী ফেল খোলা ফেল উন্মুদ মানসুব বিহারফির নাসিব আর আদ এই ফেলটা হচ্ছে ফেলে মুদারে যেটা মানসুব হয়েছে বিল হারফিন নাসবি হারফে নাসব নাসবের হরফ দ্বারা কাই বিহারফির নাসবি। বিল হরফ নসব দানকারী হরফ কাই দ্বারা এটা মানসু হয়েছে ফি আর তার আলামতে নসব হচ্ছে ফাতাহা ফি আখিরি তার শেষে ফাতাহা যেটা সেটা আলামতে নসব অর্থাৎ আতখলা এটা গেল চার নম্বর এরপরে পাঁচ নম্বর আল খামিসুইয়া কুলু যে পাঁচ নম্বর সম্পর্কে তিনি বলেন যে লামু লামুকাই একটা হচ্ছে কাই আর একটা লামু কাই ওহিয়াল্লা তুফিদুত্তা আলীলু ওহিয়াল্লাথি তুফিদুত্তা আলীলু গ আলিয়াতান ওহিয়াল্লাথি তুফিদুত্তা আলীলা গালিয়াতান আর সেটা হচ্ছে লামু কোনটা যেটা হচ্ছে ভাবে গলিবান গালেবভাবে এটা তা আলিলের ফায়দা দেয় কারণ বর্ণনার ফায়দা দেয় গালেবভাবে অহিয়াল্লাতি বিমা আনা কাই আর সেটাও কাইয়ের অর্থই দেয় মিছিলু আই আ ক ইলুন যে তোমার একজন বল উদাহরণত তোমাকে একজন তোমাকে বলল যে লিমা দা জি ইতা কু জি তু লি আক্র আি তু লি আক্র আই কাই আক্র আ অর্থাৎ লি আক্রোয়া এটা হচ্ছে কাই আক্রোয়ার অর্থ দিবে হ্যা দা ইউ সাম মা লাম এইটাকে লামে তা আলিল বলা হয় এই লি আক্রা এই লামটাকে বলা হয় লামে তা আলিল তো আমরা এই রবের ক্ষেত্রে বলবো জি ফেলুন ওয়া ফায়লুন জি ইতুর মধ্যে ফেল আছে এবং ফাইল আছে লি আক্রোয়া এটার মধ্যে লাম আর লাম হচ্ছে লাম ও কাই ওয়াহিয়া হরফুন ওয়াহিয়া হরফুন ইউনসিবুল ফেয়ালা সেটা হচ্ছে এমন হরফ যেটা ফেলকে ইউনসিবুল ফেয়ালুল মুদারিয়া যেটা ফেলে মুদারেকে নসব দান করে ওয়া আকরোয়া ফেয়ালুল মুদারিয়ান মানসবন বিলাম বিলামিকাই এটা লামে কাই দ্বারা মানসব হয়েছে ওয়া আলামত নসবিহি ফাতাহাতুন জোয়াহিরাত ফি আখরিহি আর তার আলামত নসব হচ্ছে শেষে ফাতাহাতুল জাহিরা প্রকাশ ফাতাহা আল্লাহআ আল্লাহ তালা বলেন ও আংসার না ইলাইকা জিক্র লিটুবাইনা লিনাসি তো নাসবা লিতুবাই এটা লিতুবাইয়াকে নসব দান করা দান করেছেন নসব দিয়েছেন লি লামা লামু কাই কেননা এই লিতুবাইনার লামটা হচ্ছে লামু কাই লামু কাই হওয়ার কারণে এটা ফেলে মুদারেকে দান করেছে ওয়াহিয়া তান মুদারিয়া আর সেটা ফেলুমুদারেকে নসব দান করে এই কাইটা

ওয়াইলা মতো নসবিহি হাজফু নুনদাবু এটা হচ্ছে মানসুবন বি লামে কাই কাই দ্বারা এটা মানসুব হয়েছে কারণ লামে কাই এটাও কাইয়ের মতোই ফেলে উদারেকে নসব দান করে ওয় আইলামত নসবিহি আর ইয়াদ্বারু এটার নসবের আলামত হচ্ছে হাজফুন নুন হসফে নুন হচ্ছে এটার নসবের আলামত কেনাহ মিনাল আফ আল খমসা কেন এটা হচ্ছে আফ আলি খমসার অন্তর্ভুক্ত ওয়াল ওয়া উফ আলুন আর এটার ওয়াটা হচ্ছে ফাইল ইয়ার দাব্বারুর যে ওয়াটা এই ওয়াটা হচ্ছে তার ফাইল জমা মোজাক্করের ফাইল ওয়ামিন আমিহা আর তার উদাহরণের মধ্যে আরও পড়ে যে দারাস্তুলিয়া ফহামা দারাস্তুলিয়াফহামা মাসাইতুলি আতামার রনা মাসাইতলি আতামার রনা আকালতলি আংশতা নিমতলি আস্তার ইহা এইগুলো সবে লামেকাইয়ের উদাহরণ মাসজিদা আলি আদরুসা এটাও লামেকাইয়ের উদাহরণ লি আদরুসা তো লি এখানে লাম হচ্ছে হরফে নাসবেন ওয়া তালিল এটা হচ্ছে হরফে নসব এবং তা আলিল অর্থাৎ এটাই সেই লামে তা যেটা হরফে নসবিন নসব দান করে ফেলে মুদারেকে ও তা এবং এটা কারণ বর্ণনা করে তা আলিল বর্ণনা করে আদরুসা ফে অন মানসবন বিলামে কাই এটা লামিকাই দ্বারা মানসব হয়েছে আদরুসা ফেলে মুদয়ারে ও আইলামত নসবিহিল হিল হাত তো আইলা আখরিহি এবং তার আলামতে নসব হচ্ছে হাত তো আয়লা আখরিহি তার শেষে ফাতাহাতির প্রকাশ্য ফাতা হচ্ছে তার শেষে এটাই আলামতে তো এরপরে আমরা আগাচ্ছি মিহা আর মুয়ালিফ ইলাম আমরা যেটা লামে তালিল বলছি হারফিন ও তা আলিল মরছি এটাকে মোয়ালিফ রহিমাউল্লাহ কি নামকরণ করেছেন লামু কাই তিনি এটাকে বলছেন যে লামু কাই তো লিমা আদা কেন তিনি লামে কাই বলছেন মাকানা কাই কেননা এটা নায়েব হয় মাকা কায়ের জায়গা এটা নায়েব হয় মানে কায়ের নায়েব এটা হয় না কাই কায়ের অর্থ দিচ্ছে নায়েবে কাই এটা লাউ হাজফত লামা ওয়া কুলতা কাই আঁকড়োয়া তুমি যদি লামটাকে হজব করে দাও এবং বলো যে কাই আক্রোয়া সহা মানে লামের লামটাকে বাদ দিয়ে যদি কাই বলি তাহলেও ঠিক আছে তাহলেও সঠিক হবে ওহা দিহি না ফিহা ফি কামা ফি হা সাবাক আর আমরা এটার এই কায়ের মধ্যেও কায়ের ব্যাপারেও একই কথাই বলবো যেরকম আমরা আগে কাই সম্পর্কে বলেছি যে কাই হচ্ছে হরফে নাসবিন ওয়া তালি আর আকরোয়া হচ্ছে ফেয়েল ফেয়াল মুদারিউন মানসুবন বি হারফেল হারফে তলিল কাই তো ইন্না লামা হিয়ান না তো এই লামটা হচ্ছে নাসিবা আলা ইল মুআল্লিফ এটা হচ্ছে মোয়ালিফ রহিমাল্লার রায় অনুসারে যে লাম লামে কাই যেটা বা লামে তলিল এটাই সরাসরি কি করছে এটাই নাসিব নসব দান করছে মোয়ালিফ রাহিম হচ্ছে কুফা বাসীদের অন্তর্ভুক্ত মানে কুফা কুফার যে মানে নাহবিদরা আছেন তাদের অন্তর্ভুক্ত মালিফ রাহিম আর এটাকেই সহি বলছেন ওয়া কলাল বাসরা ইউ না আর বাস বসরাবাসীদের যে মতামত সেটা হচ্ছে আল্লাহ হারফু ও জারিন লাম হরফে জার লাম হচ্ছে হরফে জার ওয়া নাসিবু আন আর নাসিবটা হচ্ছে আন লাম হরফেজার কিন্তু লাম হরফেজারের পরে আন আছে যেটা মাসদারিয়া লি আন আক্রওয়া আর এই যে অপ্রকাশিত যেটা আছে সেটা যদি আমরা প্রকাশ করি তাহলে হবে লি আন আক্রা তাহলে আন আছে নাকি লাম নিজেই নসব দিচ্ছে এই ব্যাপারে নাহু শাস্ত্রবিদদের মধ্যে মতপার্থক্য পার্থক্য আছে তো যাই থাক উজ্জ্ব থাক বা না থাক সব ক্ষেত্রে কিন্তু অর্থ একই আসছে ওয়ালাকিন কাতা ফি বাবিনী ইয়ামবাগি আন নাসির আলাইহা আন্নাহ উনা ফি মাস আলাতিন সালাকাল আসহলা ফি মিনাল কউলাইনি তো এখানে হচ্ছে কি ওয়ালাকিন কিন্তু কয়দা ফি বাবিন নাহবি নাহুর যে বিভিন্ন অধ্যায় আছে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়ের মধ্যে আমাদের কায়দা কি আমাদের কায়দা হচ্ছে আল্লাতি আম্বাগি আন্নাসীর আলাইহা যেটার যেটার মধ্যে আমরা চলব আমাদের জন্য জরুরি বা আমাদের জন্য যেটা যেটা চলা উচিত আর নাহু ইদাক তালাফা নাহু ইউনা যখন নাহু শাস্ত্রবিদরা একখতলাফ করবে কোনো বিষয়ে ফি মাস আলাতিন কোনো একটা মাস্তালার মধ্যে নাহু শাস্ত্রবিদরা যখন একতেলাফ করবে সালাক না আমরা চলবো আমরা পথ অবলম্বন করবো আসহালা মেনাল কৌলাইনি দুইটা কৌলের মধ্যে যেটা সবচাইতে সহজ হয় আমাদের জন্য বুঝতে সবচাইতে সহজ হয় যেটা সেটাই আমরা সেই পথেই আমরা চলবো সেটাই আমরা অনুসরণ করব লি না ইদা আহাদানা বীর বীর বাবিল এ রবি ফাহাদা জাইজুন আমরা যদি রুকসতটাকে গ্রহণ করি তাহলে ফিবাবিল এরবের মধ্যে ফাহাদা জায়েজ তাহলে এটা জায়েজ জায়েজ আছে রুকসৎকে আমরা গ্রহণ করতে পারি ওয়ালাই শাহাদ তাকলিফিয়াতে কিন্তু এটা তাকলিফিয়া যে বাব আছে তাকলিফিয়ার আদেশ যে সমস্ত আমর আছে তাকলিফিয়া আমরে তাকলিফিয়া বোঝেন তো নাকি ফরজ ওয়াজিব সন্নত যেগুলো আমরা মাসলা মাস্লামসলের মধ্যে পড়ি এগুলো তাকলিফিয়া বলা হয় তো ওই সমস্ত বাপের মধ্যে তো একতিলাফ হলেই যে সহজটা নিব তা না কিন্তু এখানে আমরা একতলাফ হলে সহজটা নিতে পারি আল্লাহ তেলাইয়া জজো ফিহা তাতাব্বা ওর রুকসি সেখানে তাতাব্বা রিক্স রুক্সি অর্থাৎ জি ওমরে তাকলিফি যেগুলো আছে সারিয়ার তাকলিফি যে সমস্ত ওমর আছে ফরজ ওয়াজিব সে সমস্ত ক্ষেত্রে আমি রুখসতটাই সবসময় নিব সবসময় রোগসাদন অনুসরণ করবো এটা জায়েজ নাই বরং যেটা সঠিক হবে সেটার দিকেই যেতে হবে কিন্তু এখানে নাহুর ক্ষেত্রে নাহুর মাস্তালার ক্ষেত্রে আমরা মানে এরবের মাসাল্লার ক্ষেত্রে আমরা স আমাদের সহজটা নিতে পারি যেটাতে বুঝতে সুবিধা হয় ফালক ইদাত ইংদি আন্না কুল্লা কাউলাইনি মিরা মিন আকওয়াল ফি মাস আলাতিন মিরান মাসা ইলি তো আমাদের নিকট হচ্ছে কায় আমাদের নিকট যে কায়দাটা সেটা হচ্ছে আন আন্না কোল্লা আইনি যে প্রত্যেক দুইটা কওল মিন নাহবি নাহুর যে কওলগুলো আছে সেই কয়েলের প্রত্যেক দুইটা কওল ফি মাস আলাতিন কোনো একটা মাসলার মধ্যে মিনাল মাসা এলি মাসলা সমূহের মধ্যে কোনো একটা মাসলায় যে দুইটা নাহুর কওল আছে সেই কওলগুলোর মধ্যে প্রত্যেক কওলি নাসলুকু আস হালাহুমা আমরা কি করব প্রত্যেক কওলের মধ্যে যেটা সবচাইতে আমাদের নিকট সহজ সেটার দিকে আমরা যাব নাস আলু আসহালাহমা ওই দুইটা কলের সবচাইতে সহজ পথে আমরা যাব সবচেয়ে সহজ পথটা আমরা অনুসরণ করব ও হুনাল হালু আর এখানে সবচাইতে আসহালু কোনটা আন না কুলা মানসবন বি লামে কাই লামে কাইটাই মানসব দেয় নসব দেয় এটাই সবচেয়ে আসহাল আবার না লামে কাই তারপরে আবার আন আছে এইটা বলাচ্ছে লামে কাইটাই নসবদা এটা বলাই সবচেয়ে আসহাল সবচেয়ে সহজ তো সবচেয়ে সহজটা আমরা অনুসরণ করতে পারি সমস্যা নেই জায়জ আছে এখন কোনটা সঠিক দুইটা মতের মধ্যে সেটা পরের বিষয় আমরা সবচেয়ে সহজটা গ্রহণ করতে পারি এই রবের ক্ষেত্রে তো এই রবের ক্ষেত্রে সবচেয়ে সহজটা সবচেয়ে সহজটা গ্রহণ করা জায়জ কলে আহাদ তাদের মধ্যে অর্থাৎ নামুশাস্ত্রবিদ্যা কেউ একজন একজন বলেছেন যে ওয়াল খুলফু ইনকানা ফাখুদ বিল আসহালি যদি খেলাফ হয় অর্থাৎ যদি একতেলাফ হয় ইনকানা যদি ঘটে একতলাফ ফাখুদ বিল আসহালি তাহলে তুমি কি করো সবচেয়ে সহজটা তুমি গ্রহণ করো ফিল নাহবি হবে নাহুর মধ্যে লাফি গয়রিহি ফিল আফজালি লাফি গয়রিহি তবে নাহু বাহি নাহুর বাহিরে অন্যর ক্ষেত্রে না অন্য বিষয়ের ক্ষেত্রে তুমি সবচেয়ে আসহাল গ্রহণ করো তা না ফিল আফজালি অন্য ক্ষেত্রে আফজলটাই গ্রহণ করতে হবে ফিল আফজালি মানে আফজলের ক্ষেত্রে ক্ষেত্রে না নাহর ক্ষেত্রে তো পাঁচটা গেল এক নাম্বার ছিল হচ্ছে আন তারপরে ছিল লান তারপরে ছিল ইদান তারপরে ছিল কাই তারপরে লামুকাই কাই বা লাম লামু তা আলিল ছয় নম্বর আসছে আর মোট ছিল কয়টা দশটা ছয় নম্বর হচ্ছে আর ইসু লামুল জহুদ ই ছয় হচ্ছে লামুল জহুদ তো আল জহুদ জহুদ মানে কি ইয়ানি আর নাফিয়া আল জহুদ মানে হচ্ছে আর নাফিয়া মানে নফি করা লামে জহুদ বলতে বোঝা হচ্ছে লামের নাফি ইয়ানি আল্লাম আল্লা বা আদা মা ইউফেদুল নাফিয়া যে আল্লাম আল্লা মানে সেই লাম আল্লাআ যেটা আসে বা আদা মা ইউফেদুল নাফিয়া যে নফির ফায়দা দেয় এরকম কোনো কিছুর বিষ পরে যেটা আসে সেই লামটাকে বোঝানো হয়েছে লাকিন ফি কানা কিন্তু কানার মধ্যে ওয়াহস্তিহা এবং তার যে মুস্তাক কানা থেকে মুস্তাক হয়ে যে সমস্ত কানা কানাতে ধরনের যতগুলো আসবে এগুলোর মধ্যে ইয়ানি হিয়াল্লাতি বা আদা কাউনিম মানফি ইন কানার যে মানফির পরে যদি আসে মা মা আনা কাউনি মানফি ইন যেগুলো মা মা আনা কাউনি মানফি এখানে বলছে কান কানা কাউনিম মানফিআন মানে কি ইয়ানে তাতে বা দা মা কানা মা কানার পরে আসে যেটা আও লাম ইয়াকুন অথবা লাম ইয়াকুনের পরে আসে মুস্তা মুস্তাক তিহা মানে মুস্তাক আর জামিদ তো হচ্ছে মূল যেটা পরিবর্তন হয় না রূপান্তরিত হয় না মুস্তাক মানে যেগুলো রূপান্তরিত হয় যেমন কানা কানা কুন্তা এগুলো সব রূপান্তরিত তো মা কানা আও লাম ইয়াকুন এই দুটা হচ্ছে এই দুটাকে বলছে কি কাউনেন মানফেয়েন এই ধরনের আও গয়রু কাইনিন এই যে গয়রু কাইনিন এটাও কাউনিন মানফি ইন অর্থাৎ কানার নফির অর্থ দিচ্ছে এগুলো আও মা আশবাহা দালিক অথবা এটার মতো এগুলোর মতো যেগুলো আছে কানা থেকে বিভিন্ন পরিবর্তন হয়ে মুস্তাক হয়ে তার পূর্বে নফি অর্থ দিবে সেগুলোর ক্ষেত্রে আলাদা ফাহাদিহি তুসাম্মা লামাল আল জোহদ এইগুলোকেই বলা হয় লামে জুহুদ এইগুলাকে বলা হয় লামে নাফি লাহু তার অন্তর্ভুক্ত হওয়ার কারণে এগুলো লামে নাফি নাফিহানু কামু তাদের নাকুল আর আমরা যেরকম শুরুর ছাত্র আমরা প্রাথমিক ছাত্র তো আমরা বলবো যে মা যা আদ বা আদা লাম ইয়াকুন আও মা কানা তো অনেক কিছু বাদ দিয়ে আমরা শুধু বলতে পারি প্রাথমিক ছাত্র হিসাবে দুইটা জিনিস চিনে রাখতে পারি সেটা হচ্ছে মা যা আদ বা আদা লাম ইয়াকুন আও মা কানা যেটা লাম ইয়াকুনের পরে আসে অথবা মা কানার পরে যেগুলো আসে এই এগুলো হচ্ছে কাউন মানফিয়েন সেটাই হচ্ছে লামে জহুদ এখন মেসাল না দিলে তো বিষয়টা বোঝা যাচ্ছে না মিসাল মিসালুহা কৌলুহ তা এটার মেসাল হচ্ছে আল্লাহ লিউ আজ দিবাহিবাহুম এখানে লিউ আজ দিবাহুম লাম আসছে এখানে এটাকে কি আমরা লামে কাই বলবো লামে তালিল বলবো না লামে জহুদ বলবো সেটার পরিচয় দিচ্ছেন যে পূর্বে কি আছে মা কানা তো মা কানা আছে পূর্বে তাহলে মা কান মা কানার পরে যেটা আসছে এটা হচ্ছে নাফি নাফি হচ্ছে মা কানা মা কানার পরে আসছে সেটা হচ্ছে লামে তালিল নয় সেটা লামে জহুদ ওয়া মা কায়না যে আল্লাহ তালা তাদেরকে আজাব দিয়ে কি করবেন এটা লামে জহুদ আরেকটা উদাহরণ হচ্ছে লামিয়া কোন লামিয়া লিয়াক ফির আলহম এখানে লামিয়া কোনের পরে আসছে মা কানার পরে অথবা লামিয়া কোনের পরে আসলে সেটা হবে লামে জহুদ তো লিয়াক ফির আলহম এটা হচ্ছে লামে জহুদ তো লিয়াক ফির আলহম এখানে লামু হচ্ছে হুনা লাম লায়ুম কেন আন্তা করে লাম কাই এইখানে লামকে লামে কাই বলা সম্ভব নয় ওয়ামা কান আল্লাহ

এই যে লামটাকে বলছে লামে জহুদ এটা লামটা আগের মায়ের সাথে অর্থ দিবে না অর্থ দেবে আল্লাহ নন তালা যে ননাদেরকে আজাবদাত আজাবদাতা বা তাদেরকে আজাব দিবেন এরকম আল্লাহ তালা নন ওই লামটা ওই আগের মায়ের সাথেই অর্থ দিচ্ছে তো এই লামটাও সেজন্য লামে জহুদ লাম লাম ইয়াক ইয়ক যা আল্লাহ তালা এরকম নন যে তিনি তাদেরকে ক্ষমা করবেন লাম লামা কাই এখানে সম্ভব না যে লামটা লামে কাই হবে ইদান মা দা নুসামিহা তাহলে আমরা এটাকে কি নাম দিব লামাল এটার নাম হবে বা এটাকে আমরা ডাকবো হচ্ছে লামা জহুদ লিয়ানি হাল্লাতি বা আদা নাফি কারণ এটা হচ্ছে নাফির পরে আসছে বা আদা লামিয়া কোন ও মা কানা এটা লামিয়া কুনের পরে আসছে অথবা মা কানার পরে আসছে না পোলু ফি এর কউলিহিত আলা আমরা এটার এরবের মধ্যে কি বলবো ফি ই রবিহি হিতা আলা আল্লাহ তাল এই কওলের এরবের মধ্যে আমরা বলবো ওয়া মা ক্যান আল্লাহু আজ এখানে মা হচ্ছে নাফিয়া এখানে মা হচ্ছে মায়ে নাফিয়া কানা হচ্ছে ফেলুন মাদ্দিন তুরফাউল ইসমা ওয়া ও তানসিবল তারফাউল ইসমা ওয়া তানসিবুল খবরা কানার পরিচয় দিচ্ছে এই পরিচয় সেটা হচ্ছে কানা কী করে কানা একটা ফেলে মাজি কিন্তু ফেলে নাকেস যার কারণে এটা তারফাউল ইসমা ইসিমকে রফা দেয় ওয়া তানসিবুল খবর এবং খবরকে নসব দেয় লফজ আল্লাহ হচ্ছে জালালা ইসমোহ এটা ইসিম এজন্য এটাকে রফা দিয়েছে লি আজ দিবাহ আল্লাম লামুল জাহুদ এই লামটাকে তখন আমরা বলবো লামে জহুদ কারণ মা কানার পরে আসছে ওয়াহিয়া তানসিবুল ফেলাল মুদারিয়া আর লামে জহুদও ফেলে মুদারেকে নসব দান করে ইসি বা এটা ফেয়ালুল মুদারিয়ান মানসবন বি লামিল জহুদ লামে জুহুদ দ্বারা এটা ফেলে মুদারে মানসব হয়েছে ওয়াইলামত নসবিহি ফাতাহাতুন জাহিরাতুন ফি আখিরি আর তার আলামতে রফা হচ্ছে আলামতে নসব হচ্ছে ফাতাহাত জাহিরা এইগুলো কিন্তু আমরা অনেক আগেই শিখেছি যে নসব আলামত আলতে কি আলামত হয় ফেলে মুদারে সহি অবস্থা কি আলামত হয় এগুলো আমাদের শেখা আছে আগে এজন্য এই কিতাবের এক অংশ আরেক অংশে যে কাজে লাগবে আলা আল্লাহ তালার আরো এরকম উদাহরণ হচ্ছে যে মা ক্যান আল্লাহ লিয়া দার মা ক্যান আল্লাহ লিয়া দার আর লাম জহুদ এখানে যে লামটা আছে লিয়া দার এটা হচ্ছে লামুল জহুদ ফেলুল মুদারে বি লাম এটা লাম দ্বারা মানসব হয়েছে ফেলেনে ওয়া আলামাতু নাসবিহি আল ফাতhatu জাহিরা আলা আছে অর্থগুলো বারবার অর্থ করার দরকার হচ্ছে না এটা গেল হচ্ছে পাঁচটা না ছয়টা গেল এবার সাত নাম্বার আসাবিহু হাত্তাহ হাত্তাহ দুইটা মতমত থাকবে কি যে হাত্তার পরে কি আন আছে নাকি হাত্তাহ নিজেই ফেলে মুদারকে নসব দিচ্ছে তো সবচেয়ে সহজ পন্থা আমরা যাচ্ছি যে হাত্তাহ নিজেই নসব দিচ্ছে রে সহজ পন্থা তাই না কিন্তু জি আরেকটা মতামত আছে সেটা হচ্ছে হাত পরে আন আছে উজ্জ্বল ওইটা হচ্ছে বস্রাবাসীদের মতামত তা সাব হাত্তা ফেল ফেলাল মোদারিয়া হাত্তা এটা ফেলু মোদারিকে দান করে আগে যেগুলো গেল তাদের মতোই অমিন হু কৌল হু আর এটার ব্যাপারে আল্লাহ তালার কথা উদাহরণ হিসাবে দেওয়া যায় যে কলু লান না হাত আলাইহি হাত্তা ইয়ার জিয়া ইলাইনা মৌসা লান এটাও দান করছে লান আবার শেষে কি আছে হাত্তা ইয়ার জি আ ইয়ার জি ও থেকে ইয়ার জি আ হাত্তা ইয়ার জি ইলাইনা মৌসা ফা ইয়ার জি আ হুনা মানসবন বি হাত্তা তো সুতরাং এখানে ইয়ার জি ফেলটা ফেল মোদার এটা মানসব হয়েছে বি হাত্তা হাত্তা দ্বারা ওয়াহাদ আল্লা দি দাহাবা ইলাহি মোয়াল্লিফ রাহিম আল্লাহ হুয়া সাহি আর মোয়াল্লিফ রাহিম আল্লাহ এইভাবেই বলছেন এটার উপরে তিনি রায় দিচ্ছেন এটার উপরে তিনি চলেছেন এবং এটাই সহি যে হাত্তাটাই কি করছে নসব দিচ্ছে এটাকেই সহি বলেছেন সবচাতে আসহাল সহজ বলা এর ক্ষেত্রে কেন লিয়ান্না আসহাল কারণ এটাই সবচেয়ে সহজ বলা যে হাত্তাই দিয়ে দিচ্ছে নসব বল বস্রি ও না ইয়া কোল ওনার বস্রাবাসীরা কী বলেন মানসুবাতুন বি আন বা আদা হাত্তা হাত্তার পরে একটা আন আছে উজ্জ সেই আন এখানে নসব দিচ্ছে লিয়ান্নাহাম ইয়া না কেননা তারা বলে হচ্ছে হাত্তা হরফে যার তারা বলে হাত্তা সব জায়গাতেই হরফে যার যেখানেই থাক সবসময় হরফে যার তো আমি যখন এসো আরবি শিখির ইয়া করেছি তখন কিন্তু বাসরা বাসরাই ওনাদেরকে ফলো করে কারণ আমি এসো নাহ শিখিকে নাহ শিখির মতো যেভাবে পেয়েছিলাম যে হাত্তার পরে উজ্জ্বান আছে লামে কাইয়ের পরে উজ্জ্বান আছে এগুলোর পরে যে উজ্জ্বান আছে সেই হিসাবে সেখানে কিন্তু বলা ছিল এসো শিকির মধ্যে সেই হয় বলা হয়েছিল আর এই কিতাবে আমরা দেখতেছি যে না কুফা পাশীরা আরো সহজ করে বলে যে হাতটাটাই কি করছে ফি কৌলি আলাহ আর এইটার কারণে আমরা আল্লাহ তালার এই কথা এই কৌলের মধ্যে আমরা বলতে পারি যে হাত তা মৌসা এখানে হাত্তা হরফো নসবিন নসবেন হাত্তারা হরফে গাইয়া মানে হাত্তা এটা হরফে গাইয়া এই জন্য যে এটা ইলার মতো ইলার মতো সীমা শেষ বোঝায় এই জন্য হরফে গাইয়া কোনো সীমার শেষ বোঝায় এটা মুসা আল্লাহ সাল্লাম না আসা না ফিরে আসা পর্যন্ত আমাদের নিকট আরওয়া নসবিন মানে এটাই নসব দিবে কুফাবাসীদের মত অনুসারে তো ইয়ানসিবুল ফেয়ালুল মুদারিয়া হাত্তাটা কি করেছে ফেয়াল মুদারিকে নসব দান করে ইয়ার জিয়া ফেয়ালুল মুদারিয় বি হাত্তা ও আলামত ফাতাহাতির ফিয়া কল আল আল্লাহ তালা বলেন ওয়া আবুধ রব্বা কাহাতা ইয়া আতিয়াল ইয়াক ইয়া আতিয়া আতি ছিল ইয়া ইয়া আতি ছিল ইয়া আতি ইয়ার উপরে ফাতহা প্রকাশিত হয় এবং ওয়ার উপরে ওয়া এবং ইয়ার উপরে ফাতহা ফাতা জাহির হয় কিন্তু অন্যান্য আলামতগুলো তাকদিরই থাকে

হাত্তা যেটা সেটা কিসের ফায়দা দিচ্ছে আমাদেরকে এটা এমন একটা হরফ যেটা ফায়দা দিচ্ছে গয়া সীমার শেষ ফানাসাবাতিল ফেয়াল মোদারিয়া মুদারিয়া সুতরাং এটা ফেলে নসব দান করেছে ও হাত্তা ইদা দাখলাত আলাল ইসমি আর হাত্তা যখন ইসমের পূর্বে আসে সরৎ হারফাত জারিন। তখন এটাকে এটা কী হয়ে যায় হরফে যার হয়ে যায় হাত্তাটা ফেলে মুদারের আগে আসলে তখন আর হরফে নসব হয় আর হাত্তাটাই যদি ফেলে ইসিমের আগে যদি আসে তখন এটা হয়ে যায় জার এই মতামতটা হচ্ছে কুফা 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 বাসিদের মালিক আল্লার মতামত কিন্তু বসরাদের মতামত তো তা না হাতটা সবসময়ই হরফে জার ফেলের আগে আসলে উজ্জ্বান আছে তো একদিকটা দেখলে আবার এটাই সহজ লাগে হাতটা সবসময় হরফেজার কিন্তু ইসিমের আগে আসলে আনুজ্জ থাকে না আর ফেলের আগে আসলে হানুজ থাকে এটাই কিন্তু আবার আরও সহজ একদিক থেকে মনে হয় যাই হোক কারো কাছে কোনোটা সহজ হতে পারে তো মিথাল হু তাআলা এটা একটা মিসাল হচ্ছে আল্লাহ তালের কথা সালামুন হাত হিয়া হাত্তা ফাজর এখানে হাত্তাটা কি হরফেজার কারণ হাত্তার পরে আসছে ইসিম মাতুলাউন ইসিম হাত্তা মাতলাইল ফাজর মাতলা জের দিয়েছে তো হাত্তা এখানে হরফে জার ওয়াইদা দাখলাত আলাল ফে মাদি লাম তু আসির ফিহি আর যদি ফেলে মাদির পূর্বে সেটা আসে তাহলে কি করবে কোনো আসর করবে না কোনো প্রভাব ফেলবে না কারণ কি কারণ ফেলে মাদি হচ্ছে মাবনি তো মা পূর্বে তো কোনো আমিল এসে তাকে কোনো প্রভাব ফেলবে না এরপরে আসামিন ওয়া তাস অষ্টম এবং নবম নসবদানকারী দানকারী হরফ আল জবাবু বিল ফা ফা দ্বারা জবাব দেওয়া ওয়াল ওয়া এবং ওয়া দ্বারা ওয়া এবং ফা দ্বারা জবাব অর্থাৎ জবাবে ফা জবাবে ওয়া এই দুটাও ফেলে নসব দান করে নাহনু ওয়াখিরুল কালামা আলাই হুমা আমরা এই দুটার উপরে যে কথা বলা এটা একটু পরে বলবো একটু পরে মানে এখন না এখন এই দুটোর উপরে কোনো কথা বলবে না লি হু ইয়াহতাজ ইলা বাস্তেন কেননা এটা একটা বিস্তৃতি করার এটা একটা বিস্তৃতি মানে অনেক একটু ব্যাপক আলোচনার এটা মানে ইয়াহতাজ মোহতাজ অল্প আলোচনা এটা সম্ভব না এই দুইটা বোঝানা জবাবে ফা এবং জবাবে ওয়াটা অল্প আলোচনায় বোঝানো সম্ভব না এই জন্য এটা বিশদ বিশদ আলোচনার মোহতাজ তাই এখন এখন এটা আলোচনাটা রাখলেন নাহন ওয়াক্ষিলুল কালামা আলাইহুমা ওই দুইটার উপরে যে কালাম যে কথা এটা আমরা আপাতত আপাতত রাখলাম এটা পরবর্তীতে করব তো চলে গেছেন দশ নম্বরে আলা দশ নম্বর যেটা সেটা হচ্ছে তানসিবল তান মোদারিয়া এটাও ফেল মুদারিয়াকে দান করে ওয়াহিয়া ইল্লা আর এই আউ এটা ইল্লার অর্থে অর্থে এটা ব্যবহৃত হবে ওই অর্থ দিবে ওয়াহিয়া তাতি আর সেটা আসে বি ইল্লা ইল্লার মানায় ওয়া বি ইলা অথবা এবং ইলার মানায় আসে মানাতে আসে ইল্লা ইল্লার মানা দেয় আবার ইলার মানা দাও দেয় এটা হচ্ছে আউ উদাহরণ সারা সারা বোঝা সে কঠিন ফাইন কানাত গয়াতান যদি সেটা গয়া অর্থাৎ কোনো একটা সীমানার শেষ যদি বোঝায় লিমা কবলাহা তার পূর্বের আলোচনার যে গাইয়া যদি বোঝায় ফাহিয়া বিমা আনা ইলা তাহলে সেটা কিসের মানা দিবে ইলার মানা দিবে আউটা মিথলু উদাহরণ বা যেমন লি আল নাকা আও লা দাইনি আল জামা লা আল নাকা আও তাক দুয়ানি দায়নি মানে আমি অবশ্যই অবশ্যই তোমাকে কি করব। লাল জামান নাকা তোমাকে অবশ্যই অবশ্যই আমি এলজাম করবো অথবা তাক দুয়ানি দায়নি তুমি আমার যে ঋণ এটা পরিশোধ করে দেবে আও এখানে অর্থ দিচ্ছে ইলার মানে এটা না করা পর্যন্ত আমি তোমাকে এই কাজটা করব। তো হা দিহি আলা তাকি ইলা আন তাক আন তাকি দায়নি এটা ইলা আন এর অর্থ দিচ্ছে ইলা আন ইলা হরফে যার এটা তো আর হরফে সরাসরি ফেলে বন্ধুর কেন অসব দান করবে না ইলার পরে আন ধরতেই হবে তো অপ্রকাশিতভাবে আমরা ধরতে পারি যে ইলা আন মিসালু হাবি ইল্লার ইল্লা যে মানা দেয় তার তার উদাহরণ হচ্ছে লি আক লি আকুলানুলান আও ইসলিমা যে আমি অবশ্যই কাফিরকে হত্যা করবো আও ইসলিম অথবা সে ইসলাম গ্রহণ করবে তার মানে এখানে ইল্লা যে আমি তাকে হত্যা করবো না হলে সে ইসলাম গ্রহণ করবে ইল্লার অর্থে আসছে তো হুনা লা কেন আন্না জা আলা আউ এখানে আউকে বানানো সম্ভব নয় ধরা সম্ভব নয় বিমা আনা ইলা ইলা ধরা সম্ভব নয় লিয়ানাল কতলা ইয়াম তাদ্দ ইলা আই উসলিমা যে কতল কতলটা ইসলাম কবুল করা সম্পর্কে আমি তাকে হত্যা করতে আসি করতে আসি এটা সম্ভব না এটাকে ইয়াম মানে হচ্ছে মাদ্দা থেকে আসছে মানে এটা বৃদ্ধি করা এটা এটাকে লম্বা করা সম্ভব না কতল করার কাজ করতে আসি আর সে তারপরে ইসলাম কবুল করবে এটা সম্ভব না তার মানে এটা ইলার অর্থে দেওয়া সম্ভব না একবার কতল হয়ে গেলে তো আবার কি করে ইসলাম গ্রহণ করবে লিনাজ আলু আউ বিমা ইল্লা আয়ুস ইলিমা কিন্তু আমরা কি করতে পারি যে আমরা আউটাকে ইল্লা লিমার অর্থে নিয়ে আসতে পারি যে অথবা সে এইটা সে করবে আমি তাকে অবশ্যই হত্যা করব অথবা সে বা মানে সে ইসলাম কবুল না করলে ইল্লা আই ইসলিমা মানে সে ইসলাম কবুল না করা না করলে আমি এই কাজটা করবো ওয়ানাকুল আয়দন একইভাবে আমরা বলতে পারি তার উদাহরণে যে লি আদ বাহান্না সাতা আও তাহমিন তো ফা আও হুনাবি মানা ইল্লা আন ইল্লা আনের অর্থ দিচ্ছে এখানে ওয়াতাকুলু লা উলি আননা

আল জামানানা গরিমি আ ইয়াক দিয়ানি দায়িনী এনফা আউ হুনাবি মানা ইলা আন ইলা আনের অর্থ দিচ্ছে এখানে অল আ শাহিরু একজন শাহিদ তিনি বলেছেন যে লা আশ তাস হিলানা আউ উদরিকাল মুনা। ফামাং ফি ইহি আউ উদুরিকা উদরিকা যে উদরিক থেকে উদুরিকা আও হারফু নাসবিন ইয়ানসিবুল ফিয়াল মুদারিয়া এটা শের থেকে একটা শাহেদ আসছে মানে এটা সাক্ষ্য আসছে এটার পক্ষে যে আউটা ও যে ফেলে মুদারেকে দান করে তার একটা শাহেদ যেমন হাদিসের ক্ষেত্রে ক্ষেত্রে শাহেদ থাকে এটা এটার ক্ষেত্রে শাহেদ সাক্ষ্য তো উদ্রিকা ফেলুন মুদারুন মানসবুন বি আউ ওয়া আইলামত আসবি ফাতিরা ওয়া ওয়াল ফাইল ও দমিরুন মুস্তাতরুন হুজুবান তাকদিরহু আনা উদ্রিকার মধ্যে হুজুবান হিসাবে আসবে তাকদির ই আনা আনা উজুবান আসবে আর হিয়ার হুয়া আসে জাওয়াজান এটা আলোচনা হয়েছে আগে

এটা করবে অথবা এটা তাদের সাথে এটা করা হবে অথবা তারা এটা করবে এখানে আউটা আতিফা এটা আতুক ইসলিমোনা উপরে মাহাতুব হয়েছে তুকাতিলুনা তিলুনা ফেলটা হচ্ছে মাহতুব আলাহি আর ইসলিমোনা হচ্ছে মাহাতুব আতফ হওয়ার কারণে এটা ফেলেমুদারে নসব দান করে নেই বল আন তোক যে হয় আমরা তাদের সাথে লড়াই করব। ওয়া ইম্মা আই উসলিম অথবা তারা ইসলাম গ্রহণ করবে এই যে কোনো একটা ওয়া ইম্মা আই ইয়াবদুল জিজিয়া অথবা তারা জিজিয়া দিবে দিবেদলুল জিজিয়া ও করলেন তো প্রত্যেক অবস্থাতেই আও তাংসবুল ফেলেন মুদারিয়া ওয়াহিয়া তাতি আলা আয়লা ওয়া যে আও হচ্ছে ফেলে মুদারেক দান করে এবং সেটা আসে দুই দুই অবস্থায় আসে আল আউয়ালু আলু আনতাকুন আবি ইলা যে আও এটা ইলার অর্থে আসতে পারে ওয়াসানি আনতাকুন আনা ইল্লা আন অথবা দ্বিতীয় হচ্ছে ইল্লা আনের অর্থে আসতে পারে ফাইন কান আমা বাদাহা তাল লিমা কবলাহা যদি হয় যে তার পরে যে আলোচনাটা আছে অর্থাৎ আউয়ের পরের যে আলোচনাটা আছে ফেলটা আছে সেই আলোচনাটা যদি আগেরটার গয়া বোঝায় সীমানার শেষ যদি বোঝায় ফাহিয়া বিমা আনা ইলা তাহলে সেটা ইলার অর্থে দিবে ওয়া ইল্লা ফাহিয়া বিমা আনা ইল্লাহ আর যদি সেই গয়া না বোঝায় তাহলে ইল্লার অর্থ দিবে এই পর্যন্ত ওই নয়টা আটটা আলোচনা গেল দুইটা তো পরবর্তীতে আলোচনা শুরু করবেন এটা সামনে আলো আমরা শুরু করি পরবর্তী ক্লাসে আল জবাবু বিল ফা ওয়াল ওয়া ফা এবং ওয়া দ্বারা যে জবাব জবাবে ফা জবাবে ওয়া তো আজকে পর্যন্তই রাখলাম পরবর্তী ক্লাসে আবার এরপর থেকে শুরু হবে ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান কাল্লাহ বেহামদি কা শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তাকুরু কাতুবে ইলাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাতু